আমি এখানে যে মাশরুমগুলো নিয়েছি এগুলোকে বলা হয় বাটন মাশরুম বা বোতাম মাশরুম। এই মাশরুমগুলো খাওয়ার জন্য ভীষণভাবেই উপযুক্ত এবং যথেষ্ট সুস্বাদু হয়। আমি এগুলোই এখন ছাড়ানোর পদ্ধতি আপনাদের দেখাবো। প্রথমে এইভাবে এই ধার থেকে এর ওপরের যে পাতলা ছালটা আছে এটাকে আমি এরকমভাবে ছাড়িয়ে নেব, এবং এটা ছাড়ানো ভীষণই ইজি। এইভাবে আস্তে আস্তে এর ওপরের যে ছালটা আছে সেটা পুরোটা ছাড়িয়ে নিতে হবে। এভাবে নিচের পোর্শনটা ধরে টানলেই ছালটা খুব সুন্দর করে উঠে আসবে। এটার জন্য ছুরির কোনো প্রয়োজনই হয় না, এটা হাত দিয়েই খুব ভালোভাবে করা যাবে। কিন্তু এর ভেতরের যে কালো অংশটা এটা ফেলার কোনো প্রয়োজন নেই, এটা খাওয়ার জন্য সম্পূর্ণভাবেই উপযুক্ত। আর কিছু কিছু মাশরুমের এই স্টেমটার গায়ে এরকম সাদা একটা পরত থাকে, এটাও হাত দিয়ে এভাবে ফেলে দিতে হবে। এটা সব মাশরুমে থাকে না, কিছু কিছুতে থাকে, তখন ওটা ফেলে দিতে হবে। আর যে সমস্ত মাশরুমের নিচটা এইরকম কালো থাকবে সেটা ছুরি দিয়ে এরকমভাবে কেটে ফেলে দিতে হবে। যতটা পোর্শন কালো থাকবে পুরোটাই বাদ দিয়ে দেব। একই রকম ভাবে আমি সমস্ত মাশরুমগুলোকেই ক্লিন করে নেব। এই মাশরুমটাতেও এরকম সাদা একটা পোর্শন আছে, এটাকে এইভাবে হাত দিয়ে ঘষলে এটা উঠে যাবে, এটাও বাদ দিয়ে দিতে হবে। যদি মাশরুমের এই ওপরের স্কিনটা খুব ড্রাই লাগে এবং এভাবে ছাল না ছাড়তে চায়, তাহলে একটা পাতলা ভেজা কাপড় নিয়ে মাশরুমের এই ওপরটা একটু বুলিয়ে নিয়ে তারপর এইভাবে ছালগুলো তুলে নিতে হবে। আমার যেহেতু ছালটা সহজেই ছেড়ে যাচ্ছে সেই জন্য আমি আর কিছু করলাম না। সাধারণত ছালগুলো ছেড়ে যায়, কোনো অসুবিধে হয় না ছাড়াতে। এই মাশরুমে ওরকম স্টেমে একটা সাদা অংশ ছিল যেটা আমি বাদ দিয়ে দিলাম। আমার সবগুলো মাশরুম ওই একই রকম ভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এগুলোকে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলেই এটা রান্নার জন্য একদম রেডি। তবে হ্যাঁ, আর একটা কথা, মাশরুম কেটে কোনোভাবেই জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দেবেন না, জলে দিয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নেবেন, না হলে মাশরুম স্পঞ্জের মতো জল অ্যাবজর্ব করে নেয়। আর রান্নার সময় যখন ওটাকে আমরা ভাজি বা ওটা রান্না করি, তখন মাশরুমটা থেকে জল বেরিয়ে রান্নাটা ঠিক প্রপারলি হয় না, মানে জল অনেক বেশি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি মাশরুমগুলো শ্রিঙ্ক করে ছোট হয়ে যায় এবং টেস্টও ওই জন্য প্রপার থাকে না। তাই মাশরুম কোনোভাবেই জলে ভিজিয়ে রেখে দেবেন না। ওই একই রকম ভাবে আমি সবগুলো মাশরুমকে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে কেটে এটাকে ধুয়ে নিতে পারেন।